আর্থিক বছরের শেষের ঠিক আগের দিন আগুন লাগলো জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য ভবনে। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় পুলিশ ও দমকলের আধিকারিকরা। বেশ কয়েক ঘন্টার চেষ্টায় তারা আগুন আয়ত্তে আনেন, তবে তার আগেই আগুনে পুড়ে নষ্ট হয়ে যায় স্বাস্থ্য দপ্তরের বেশ কিছু নথিপত্র। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। বিজেপির অভিযোগ, করোনা সংক্রান্ত যাবতীয় নথি নষ্ট করতে জলপাইগুড়ি স্বাস্থ্য ভবনে আগুন লাগানো হয়েছে। কেন্দ্রীয় সরকার করোনার পাককালে যে 600 কোটি টাকা দিয়েছিলেন জলপাইগুড়ি জেলায়, সে টাকা লুট করেছেন, সে টাকার ওষুধ বাইরে বাজারে বিক্রি করেছেন, সেই টাকা দিয়ে এরা ফুর্তি করেছেন, সেই টাকা দিয়ে এরা জমি জমা কিনছেন, সেই টাকা দিয়ে এদের সম্পত্তি বাড়িয়েছেন, তাই আজকে আগুন লেগিয়ে সে নথিকে পুড়িয়ে দেওয়া হচ্ছে। এদিন সাংবাদিক সম্মেলনে বাপি গোস্বামী নাম না করে উত্তরবঙ্গে জনস্বাস্থ্য বিষয়ক অফিসার অন স্পেশাল ডিউটি সুশান্ত রায়কে নিশানা করেছেন। তার অভিযোগ, হাসপাতালের অগ্নি নির্বাপক যন্ত্র যেগুলি, সেগুলি দীর্ঘদিন ধরে মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে, তার ভুয়ো বিল বানিয়ে সে টাকা লুট করা হয়েছে। ফায়ার সিস্টেমে টাকাটা কে দেয়? কেন্দ্র সরকার টাকাটা লুট করে খায়, আর ফায়ারের জিনিসপত্র এরা কিনে না, যাই দেখেন ওটা ওর বিল আছে, যে আগুনে যে পুড়ছে না ওর মধ্যে ওই বিলটাও থাকবে। ঘটনায় যুব তৃণমূলের জেলা সভাপতি সৈকত চট্টোপাধ্যায় বিজেপির জেলা সভাপতিকে ব্যঙ্গ করে বলে, উনি স্বাস্থ্য দপ্তরের কর্মী, একথা আমার জানা ছিল না। আমি তো জানতাম বিজেপির জেলা সভাপতি একসময় অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের সদস্য ছিলেন এবং বিগত পঞ্চায়েত নির্বাচনে বিপুল ভোটে পরাজিত হওয়ার পর বিজেপি সভাপতি হয়েছিল। তা উনি যে হসপিটালে স্টক রেজিস্টারের চাকরি পেয়েছেন এই খবর তো আমার জানা ছিল না। আসলে আমি আপনাকে একটা কথা বলি, ছাগল দিয়ে কখনো হাল চাষ হয় না, এখন বিজেপির অবস্থাটা একদম এখানে গিয়ে দাঁড়িয়েছে। এদিন অগ্নিকাণ্ডের পর স্বাস্থ্য ভবন পরিদর্শনে আসেন ফায়ার ব্রিগেডের ডিভিশনাল অফিসার প্রদীপ সরকার। পরিদর্শন শেষে তিনি বলেন, অপ্রয়োজনীয় জিনিসপত্র বসে থাকে, যিনি থাকে আর কি, ওটা পরিষ্কার করা তো আমাদের সকলেরই দরকার। ওনাদের মধ্যে হয়তো কিছু ভাইটাল কিছু জিনিসপত্র আছে, ওই জন্য হয়তো পরিষ্কার করেনি। অভিযোগ নস্যাৎ করে দিয়ে মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর অসীম হালদারের বক্তব্য, আগুন বাথরুমে লেগেছিল, কোনো নথি সেখানে ছিল না। বাথরুম আছে, সেই বাথরুমে আগুনটা ছিল, কারণ আগুন ধরেছে বা কীভাবে আগুন ধরেছে সেটা তো এনকোয়ারি করার পর বোঝা যাবে। তবে আমাদের কোনো কি কারণে আগুন লাগলো তা খতিয়ে দেখছেন দমকল আধিকারিকরা। পাশাপাশি এই ঘটনার সঙ্গে তথ্য লোপাটের কোনো সম্ভাবনা রয়েছে কিনা পুলিশ তা তদন্ত করে দেখছে। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।